আমার স্পেশাল ব্রাঞ্চের একটা আমূল সংস্কার সাধনত আমি আগবাড়ি গৈ আছো। আমার বিশেষকে বেটেলিয়ান পুলিশ একটা বিশেষ ধরনের একটা ব্যবস্থা হবলে গৈ আছো। 10টাকে কমান্ডো বেটেলিয়ান হবলে গৈ আছে। এই কমান্ডো বেটেলিয়ান কিটা অসমৰ বিভিন্ন স্ট্রেটেজিক জায়গা স্থাপন করা হব, যার জড়িয়ে অসমৰ ভৌগোলিক অখণ্ডতা বা ভারতের প্রতি অহা যিকোনো ধরনের ভারতবর্ষের প্রতি অহা যিকোনো ধরনের বিরোধ বা ভাবুকি প্রতিহত করব পরাকে আমি খুব প্রফেশনাল একটা পুলিশ ফোর্স কমান্ডো ফোর্স আমি গঠন করবলে গৈ আছো। আর লোকেশন বিলাক এই ধরনের করা হব যি ধরনের আমাক পুলিশিং প্রফেশনালাইজ করিব কারণে সহায় হব। এইটো কারণে আমি রিক্রুটমেন্ট রুলস বিলাক আমি বদলাম। আমাক লাগে বিভিন্ন দিশত পার্বত লোকক আমাক লাগে। ধরি লোক এজন ইঞ্জিনিয়ার্স দরকার হয়েছে আমার প্রযুক্তি খিনি সম্ভালিবর কারণে, সফটওয়্যার উপর দখল থাকা আমাক টাফ মানুষ লাগে, শারীরিকভাবে সক্ষম, মনত দৃঢ়তা, আত্মবিশ্বাস। কিমান দূর পড়িছে বেশি ইম্পর্টেন্ট নহয়, আমাক তেনেকুৱা লড়া লাগে কমান্ডোর কারণে, আমার যেনেকা লড়া লাগে বা ছোৱালী লাগে আর্ম ফোর্সেসর কারণে, আমাক খুব হাই কোয়ালিটি গ্রেজুয়েট লাগে, আমাক খুব হাই কোয়ালিটি কম্পিউটার এক্সপার্টস লাগে, সাব ইন্সপেক্টরের কারণে খুব ভালকে যাতে তদন্ত করবেন, অনুসন্ধিচ্ছা আছে, নিজের আত্মবিশ্বাস আছে। গতি আমাক তেনে ধরনের যুক্ত পোস্টত যরণের দক্ষতা আবশ্যক সেই ধরনের আমি রিক্রুটমেন্ট করা আমি বিচারিছো। আমি এটা জেনারেল রুল কিছু বনায় লো, তার ভিতর সুমায় আমি কিছু এই কামত দিল এই কামত দিল, আর এইটার দ্বারা আমার বর্গ অনুসরি বা আমার যুক্ত এক্সপার্টিজ অনুসরি যরণে আমি বিচার সেইখানে করবলে আমি বর্তমানে সক্ষম হওয়া নাই, সেইখানে আমি ঠিক করব। তারপরে পুলিশের সংখ্যা যুলিশর বর্তমান কষ্ট, কারণ থানা লেভেলত 24 ঘণ্টা ডিউটি, বিহু নাই, সকামত নিজের ঘরের বিপদ হলেও মানে পুলিশের মানুষজন যাব নয়, গতি আর সমাজেও মাঝে মাঝে খুব পুলিশের মানুষক ভাল ব্যবহার নকরে, কারণ এই পুলিশের মানুষের আত্ম যতিচ্ছবি সেলফ ইমেজ বলে কয় এই একটা পোর সেলফ ইমেজ ভোগে, কারণ ইমানখিনি কাম তার সত্ত্বেও বিনিময় মরমর মাত্রা কেতিয়াবা হয়তো নাপায়, নিজের পরিয়ালের সমস্যাব কেতিয়াবা অ্যাটেন্ড করব নয়, গতি আমি এনেকা ধরনের কথা একটা আজি সিদ্ধান্ত লওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতা। আমি টু শিফট ডিউটির কথা ভাবিছো, গোটে এটা এটা থানাত দুটাকে শিফট থাকিব, এটা শিফটে 8 ঘণ্টা করব, 12 ঘণ্টা কাম করব, আর ইটো শিফটে অন্য 12 ঘণ্টা, কারণ থানাখন তো 24 ঘণ্টা চলবলগিয়া এটা এটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান, গতি থানাখনত কোনো একটা সময়ত দুর্বল হয়ে থাকবে না। এটি আমার রাতেপা 3টা বজাত মন করবসুন কিনা একটা এক্সিডেন্ট হলে গৈ পাওঁতে দেরি হল, কিন্তু যদিহে থানাখনের সেই ডিউটি অনুসারে তেনেকে থাকে মানুষখিনি এটা ভাল হব। গতি আমার এজন ওসি যদি থাকলে এজন এডিশনাল ওসিও থাকি, তেনেকা ধরনের আমি চিন্তা করছো। গতি একটা ডর সংখ্যা পুলিশের আমি এডিশনাল ম্যান পাওয়ার আমার দরকার হব। আমি হিসাব করা মতে 23,000 বেশি সিভিল পুলিশ, সিভিল পুলিশের সংখ্যা বর্তমান অনুপাত পার লাখ পপুলেশন সিভিল পুলিশের যুপাত ভারতবর্ষের ভিতর সর্বনিম্ন নহলেও অতিকে দুঃখলগা 72 জন মাত্র পার লাখ পপুলেশন, যত্তরপ্রদেশ বা অন্য স্টেটত 150 মানকে আছে, গতি আমার খুব কম হয়ে আছে। গতি এই সংখ্যা বহাবর কারণে আমি থানাত
সংখ্যা বহাম পুলিশৰ বিভিন্ন বৰ্গত আৰু টোটেল আমাৰ 23,000 বেছি এনেকৈ চিভিল পুলিচ আনিম আৰু কমাণ্ডাৰ বেটেলিয়নৰ কাৰণে আমি 12,000 বেছি ল'ৰা ল'ব লাগিব আৰু এইটো বেটেলিয়ন খুব টপ ক্লাছ এক্সপাৰ্ট বেটেলিয়ন হ'ব এইটো জায়া জায়াৰ লগত হলি গলি কৰা বেটেলিয়ন নহয় এইটো বেষ্ট অফ দ্য অপাৰেশ্যনেল ফৰ্চ আমি বনাবলৈ আমি সপোন দেখিছোঁ তাৰে এটা পাৰ্ট ল' এণ্ড অৰ্ডাৰ বেটেলিয়ন হ'ব আৰু কিছুমান কমাণ্ডো ৰিয়েল কমাণ্ডো হ'ব আৰু তাতে আমি বীৰাংগনাৰ এটা কম্পনেণ্ট ৰাখি থওঁ মহিলাৰ ছেফটিৰ কাৰণে বা অন্যান্য কামৰ কাৰণে এইখিনিৰ উপৰিও কিছুমান আমি পুলিচৰ ৱেলফেয়াৰৰ কথাত আমি গুৰুত্ব দিছোঁ বিশেষকৈ অনাৰেবল চিফ মিনিষ্টাৰে বিচাৰিছে যে প্ৰত্যেকজন বেটেলিয়নৰ চিপাহীয়ে তেওঁ কম্পালচৰী এটা ছুটি পাব লাগিব এমাহ এই মাহটো তেওঁ ঘৰত থাকিব পাৰিব ঘৰত থাকিব লাগিব আৰু ঘৰখন চাব লাগিব কাৰণ ঘৰখন যদি ভালকৈ চলে তেওঁ তেতিয়া কৰ্তব্যবোধটো ভাল হ'ব গতিকে এই ছুটিটো এমাহটো 240 ছুটি আৰ্জিত ছুটি থাকে যদি সেই ছুটিটো নলয় তাৰ বিনিময়ত পইচা এটা পায় সেই পইচাটো পাম বুলিয়ে ছুটি নলয় বহুতে কাৰণ সিমানখিনি ছুটি মই সাঁচি ৰাখিব বিচাৰোঁ যাতে ৰিটায়াৰ কৰিব সময়ত তাৰ বিনিময়ত মই পইচাটো পাওঁ কিন্তু এনেকুৱা এটা সিদ্ধান্ত লোৱা হৈছে যে সেই পইচাটোও পাব কিন্তু এমাহ ছুটিও পাব গতিকে তাৰোপৰি আমি এছ পিসকলক নিৰ্দেশ দিছো যে যিখিনি ৱেলফেয়াৰৰ কাৰণে চিপাহী কাম কৰিব লাগে সকলোখিনি কৰক হাউচিং লোন ইত্যাদিখিনি বিশেষকৈ বহুত এছ পিয়ে এইটো আমি দিয়া পৰিলক্ষিত হোৱা নাই এইখিনি আগবঢ়াই দিয়া এইখিনিৰ ওপৰত যথেষ্ট গুৰুত্ব দিয়া হ'ব খালি প্ৰফেচনেল কোচ হ'ব লাগিব স্বাস্থ্য ঠিকে ৰাখিব লাগিব আমাৰ পুৰণা যিবোৰ ছিষ্টেম মৰ্ণিং পিটি পেৰেড মানডে ইনস্পেকশ্যন পেৰেড থানা ভিজিটছ দৰবাৰ হোৱা মান্থলি দৰবাৰ আৰু এই এনেকুৱা ধৰণৰ যিমানখিনি কাম আমাৰ নিৰ্দেশিত হৈ আছে এইখিনি কাম যাতে সুচাৰুৰূপে চলি থাকে এটা প্ৰফেচনেল দক্ষ ফৰ্চ হিচাপত থাকিব আৰু বিশেষকৈ ইণ্টিগ্ৰিটিৰ ওপৰত মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে অধিকে গুৰুত্ব দিছে ইণ্টিগ্ৰিটিৰ লগত কোনো আপোচ নহ'ব আৰু সেই সন্দৰ্ভত সকলো এছ পিকে সাৱধান কৰি দিছে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বিশেষকৈ এই যিটো ইণ্টিগ্ৰিটি দক্ষতা তেওঁ ব্যক্তিগত কণ্ডাক্ট আৰু কামৰ ওপৰত ফ'কাছ এইবিলাক কৰোঁতে এটা ভাল টীম সকলোৱে বনাই ল'ব লাগে আৰু আমি আগবাঢ়িব লাগিব তাৰোপৰি আমি বিভিন্ন ধৰণৰ অন্যান্য কথাও আলোচনা কৰি আছো বৰ্তমান চলি আছে এতিয়া লাঞ্চ ব্ৰেক হৈছে ইয়াৰ পিছত